शारदीयार द्वितीयाय नदियाय जोगमाया सार्वजनीन दुर्गा उत्सव पूजा कमिटीर उद्योगे स्वेच्छाय रक्तदान शिविर एवं थैलासेमिया रोग निर्णय शिविरेर आयोजन। बांगालीर श्रेष्ठ उत्सव दुर्गोत्सव, एई दुर्गोत्सवके घिरे बांगालीर घरे घरे पाड़ाय पाड़ाय उत्सवेर साजे सेजे उठेछे विभिन्न क्लाब ओ बारोयारी कमिटीगुलि। आबार एकाधिक क्लाब ओ दुर्गापूजो कमिटीगुलो दुर्गापूजोके घिरे आयोजन करेछे विभिन्न सामाजिक तथा समाजसेवामूलक काजकर्म। एदिन देखा गेल नदियार नवद्वीप जोगनाथ অন্নপূর্ণা বারোয়ারি তলার সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত শ্রী শ্রী যোগমায়া সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া রোগ নির্ণয় শিবিরের আয়োজন করতে। যোগমায়া মহিলা সার্বজনীন দুর্গোৎসব এবারে 14 বছরে পদার্পণ করল। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার উপপৌরপতি শচীন্দ্র বসাক সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এদিনের এই রক্তদান শিবিরের সিংহভাগ রক্তদাতাই ছিল মহিলা। আজকের রক্তদান শিবির পরিচালনায় সহযোগিতা করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার এবং অন্যান্য কর্মীবৃন্দ। ব্লাড ব্যাংকের কর্মী বাবর আলী জানান, মহিলাদের এহেন উদ্যোগে আগামী দিনে সকলকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি আরও জানান, সকলে যদি বিভিন্ন উৎসবগুলোতে এরূপ রক্তদান শিবির এর আয়োজন করে তাহলে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট অনেকটাই মেটানো যাবে। এদিনের অনুষ্ঠানে নদিয়া জেলা থ্যালাসেমিয়া ইউনিয়নের অন্যতম কর্মী অমিত নন্দী জানান, থ্যালাসেমিয়া নিয়ে এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান খুব কম মানুষ আয়োজন করে, যাতে বেশি সংখ্যক মানুষ মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে ভয় দূর হয় ও সকলে সচেতন হয়, তার জন্য বেশি করে এ ধরনের ক্যাম্প করা প্রয়োজন। আজকে আমাদের মূলত প্রোগ্রামটা হচ্ছে রক্তদান শিবির, তার সঙ্গে এবছর এবছরের জন্য থ্যালাসেমিয়া টেস্ট। এবছর প্রথম আমরা যোগমায়া 14 বছর পদার্পণ করলো, তাই এবছর আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আমরা এতদিন ধরে রক্তদান শিবির করছি যে রক্তের চাহিদা কেন বাড়ছে, তা আমরা দেখেছি সমাজ কিন্তু রক্তের জন্য চাহিদাটা বাড়ছে। যেমন একদিকে বিভিন্ন রোগ তো আছেই, তার সঙ্গে যেটা আমরা মুক্ত করতে পারি, সমাজকে অনেকভাবে বেশি আমরা সাহায্য করতে পারি, যাতে থ্যালাসেমিয়া মুক্ত একটা সমাজ আমরা দিতে পারি, তা আমরা ক্ষুদ্র একটি সম্মানে প্রতিষ্ঠান এই আমাদের এই মহিলা যোগমায়া কমিটি। তা আমাদের সেই ক্ষুদ্র কমিটির ক্ষুদ্র প্রয়াস থ্যালাসেমিয়া টেস্ট করে মানুষকে সচেতন করা এবং তাদের তার পাশাপাশি রক্তটা তাদের সাহায্য করার জন্য। আপনার নাম? আপনি মণ্ডল, আমি যোগমায়া কমিটির একজন সদস্য। এখানে অবশ্যই একটা পেশেন্ট কাউন্সিলিং একটা হবে, যে থ্যালাসেমিয়া সম্পর্কে একটা সচেতনতা, অর্থাৎ লোকে আগে বুঝুক যে থ্যালাসেমিয়াটা কেন দরকার, তারপরে যারা রাজি হবে তাদেরকে এখানে থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা রয়েছে, এখানে আমরা পরীক্ষা করে দেবো। এই ধরনের পুজো কমিটির উপর মধ্যে এই থ্যালাসেমিয়া ক্যাম্প কী বলবেন? হ্যাঁ, অবশ্যই একটা অভিনব উদ্যোগ, এই জন্য যে আপনারা জানেন যে দিনে দিনে যেভাবে থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা বাড়ছে, তো আগামী দিনে কিন্তু এটা একটা মারাত্মক চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে চলেছে। এখানে এখন আপনারা জানেন যে ম্যাক্সিমাম যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এখানে আপনারা দেখছেন, তো এই যে ম্যাক্সিমাম রক্ত সেটা কিন্তু থ্যালাসেমিয়া রোগীরা পেয়ে যাবে, তা সত্ত্বেও কিছু রক্ত থাকবে যেটা অ্যাক্সিডেন্টাল কেস বা প্রেগনেন্ট মাদার এরা পাবে, কিন্তু এই এখনো যদি আমরা থ্যালাসেমিয়াকে না আটকাতে পারি তাহলে কিন্তু একটা সময় এই যে ক্যাম্পে যা ব্লাড আসে সেই সমস্ত ব্লাড কিন্তু থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য খরচ হয়ে যাবে। ওই জন্য এখনই আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই সমস্ত ছোট ছোট উৎসব যেখানে অনেক মানুষ এক জায়গায় হচ্ছে তাদের মধ্যে কিন্তু সচেতনতা তৈরি করতে হবে, তাতে করে যদি মানুষ এগিয়ে এসে টেস্টটা করিয়ে নেয়, মানে আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বিয়ের আগে প্রত্যেকটা ছেলে মেয়ে মানে পাত্র পাত্রী দুজনেরই থ্যালাসেমিয়া টেস্ট হবে, তারপরে যদি কেউ একজন বাহক হয় আর একজন বাহকের সঙ্গে তার বিয়ে হবে না, তো এটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে আগামী দিনে আর একটাও থ্যালাসেমিয়া পেশেন্ট নতুন করে জন্মাচ্ছি না এবং থ্যালাসেমিয়া রোগটাকে আমরা ফাইনালি আটকাতে পারবো। আপনার নাম? অমিত অধিকারী, মেডিকেল কাউন্সিলর, নদিয়া জেলা সদর হসপিটাল। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। আভা টেক্সটাইল, এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক, যেমন শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি, সঙ্গে থাকছে সায়া, ব্লাউজ, নাইটি, কুর্তি ইত্যাদি। আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা গুপ্তিপাড়া, উত্তর বাদাগাছি রেলগেট, আজাদ হিন্দ ক্লাবের পাশে। এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন।
শান্তিপুরে গড়ে উঠল ফুড আইল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এখানে সব রকমের সুস্বাদু খাবার পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। ইন্ডিয়ান কিংবা চাইনিজ থেকে শুরু করে তন্দুরির সব রকম আইটেম এখানে আসতে পারেন ফ্যামিলি ও বন্ধু বান্ধবী সহ সবাইকে নিয়ে। পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী সহ যে কোনো ধরনের অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারবেন। তবে আর দেরি না করে যোগাযোগ করুন আজই ফুড আইল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা শান্তিপুর রেলবাজার দেবনাথ মার্কেটের দোতলায় শান্তিপুর নদিয়া। যোগাযোগ নাম্বার 9164417187 এবং 8642।